শোনো ভূমি, তোমার রাঙা পিসি তোমার জন্য সকাল থেকে কান্নাকাটি করে খাওয়া দাওয়া ছেড়েছে। তুমি আমাদের কথা না ভাবো, ওর মুখের দিকে তাকিয়ে তুমি তোমার এই কঠিনতাটাকে একটু কমাও। অন্তত ওর জন্য তোমার এই কৃচ্ছ সাধনটাকে তুমি কমাও প্লিজ। দাদু ভাই, আমি তো কিচ্ছু সাধন করিনি, আমি বিধবা মানুষ। দাদু ভাই, আজ আমার জীবনের প্রথম একাদশী। আজকের দিনটাতে যদি আমি উপোস করে না থাকি তাহলে তো আমার লালকেই অসম্মান করা হয়। আজকালকার যুগের মেয়ে ভুলভাল কথা বলে কি করে ও? না, লাল যদি সত্যি কোথা থেকে ওকে দেখতো না তো সব থেকে বেশি কষ্ট পেত। ও একজন সায়েন্টিস্ট ছিল। তুমি এসব করছো মানে না ওকে অসম্মান করছো আরো বেশি করে। আমাদের কথা তো ভাবছিই নি, শুধু লালকুমারের কথাটাই ভাবতেছি, আমাদের কারুর কথা ভাবছিই নি। ও খায় না বলে ঘরের একটা পানীয় আজকে কিছু নাতি কাটেনি, তার বেলা ওর কিচ্ছু আসছে যাচ্ছে নি কো। লাল তো তোর চোখের সামনে নেই কো, আমরা তো তোর চোখের সামনে আছি, আমাদেরকে এমন ধারাটি দেখতে তোর ভাল লাগছে? হ্যাঁ ভাল লাগছে? তোমরা সবাই মিলে যদি আমাকে এরকম করে বলো আমি তাহলে কি করে থাকবো দাদু ভাই? আই দেখো তুমি ভাত জেদ করছো কেন বল দেখিনি? হ্যাঁ সবাই এক রকম কথা কইছে আর তুমি অন্য কথা কইছো। আমার মেয়ে সকাল থেকে কত কেঁদেছি তুমি জানো? তুমি যদি দেখতে বুঝতে পারতে। তুমি তো লেখাপড়া জানো, আমি তোমাকে আগেও বলেছি আজও বলছি, তুমি যদি না খাও সত্যি আমরা খুব দুঃখ পাবো। হ্যাঁ কথা ঠিক, সারা জীবন তো কেউ আমরা না খেয়ে থাকতে পারবো না, কিন্তু এভাবে তুমি কিন্তু আমাদের দুঃখটাকে ঘোচাতেও পারবে না ভূমি। আমি না তোমার মতো এত মিষ্টি করে কোনো কথা বলতে পারবো না, আমি পরিষ্কার কথা বলছি। ভূমি যদি চায় আমরা এই বাড়িতে থাকি এবং এই দুঃখ থেকে আমরা সকলে উঠে দাঁড়াই, তাহলে আমাদের কথা শুনতে হবে, একদম তোমাকে শুনতে হবে। আর আমরা যে টেবিলে বসে যা খাচ্ছি তাই তোমাকে ওই টেবিলে বসেই খেতে হবে। হ্যাঁ ছোট না একেবারে আমার মনের কথাটা বলেছে ভূমি। সকালে বাজারে যেতে আমার যে কি কষ্ট হয় তুমি বুঝবে না। মাছ কিনতে গিয়ে হাত ওঠে না, এদিকে তোমার ঠাম্মা মাছ ছাড়া কোনোদিন খেতে পারে না, এখন আমি কি করব সেটা তুমি আমাকে বুঝিয়ে দাও তো। এইভাবে তোমরা যদি বারবার আমাকে একই